ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় আছে ব্যারিস্টার মইনুল হোসেনের গুরুত্বপূর্ণ অবদান। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধায় এ জ্যেষ্ঠ আইনজীবীকে শেষ বিদায় জানালেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার অর্ধবেলা বসেনি আপিল বিভাগ, দুপুর দুইটা থেকে বসেনি হাইকোর্ট। পরে বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ব্যারিস্টার মইনুল হোসেনের জানাজা। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা। এ সময় বিচার বিভাগে মইনুল হোসেনের অবদান তুলে ধরে স্মৃতিচারণ করেন তারা। বাংলাদেশের জুডিশিয়ারিতে ওনার যে অবদান এটা বিরল, সেপারেশন অফ জুডিশিয়ারিতে উনি এর অবদান রেখেছেন। উনি সত্যকে সত্য বলতেন, মিথ্যাকে মিথ্যা বলতেন, তাকে কেউ নিবারণ করতে পারতো না, তার মনের এক্সপ্রেশনটা সে একসাথে এক্সপ্রেস করতো। দেশের এবং জাতির কথা চিন্তা করে বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা চিন্তা করেছেন। বিচার বিভাগ কীভাবে স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এই বাড়ির কল্যাণের জন্য এবং জুডিশিয়ারির জন্য, বিচার ব্যবস্থার জন্য অনন্য অবদান রেখে গেছেন, আমরা ওনাকে আজীবন পরম শ্রদ্ধার সাথে স্মরণ করব। আইনজীবীদের জন্য যেই কোনো প্রয়োজনে যখনই প্রয়োজন ছিল তখনই উনি দাঁড়িয়েছেন, উনি আইনজীবীদের প্রয়োজনে চেষ্টা করেছেন, সহায়তা করেছেন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। প্রধান বিচারপতি বলেন মইনুল হোসেনকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে বিচার বিভাগ। একটি খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল এরশাদ সাহেবের আমলে, সুপ্রিম কোর্টকে বাইফার্কেট করে বিভিন্ন জায়গাতে হাইকোর্ট বেঞ্চ বসানো হয়েছিল। অষ্টম সংশোধনীর মামলায় তিনি ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের সঙ্গে এবং অন্যান্য বড় আইনজীবীদের সঙ্গে, ডক্টর কামাল হোসেন সাহেব, খন্দকার মাহমুদ্দিন সাহেব, তাদের সকলের সঙ্গে তিনিও একজন আইনজীবী ছিলেন। সে আনোয়ার হোসেন ভার্সেস বাংলাদেশ মামলায় মইনুল হোসেন সাহেবের যথেষ্ট অবদান রয়েছে। ক্যান্সার আক্রান্ত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন শনিবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।